নাটোরে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি সিংরা পয়েন্টে বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন সিংরা পৌরসভার বাসিন্দারা। সড়কগুলো তলিয়ে গেছে কোমর পানিতে, উপার্জন হারিয়েছেন খেটে খাওয়া মানুষ। এদিকে জেলার নলডাঙ্গা উপজেলার বারনই নদীর পানিও বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে ফসলি জমি ও বসতবাড়ি।